রাজপথে সরকারকে প্রতিহত করব, বললেন রিজভি। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন, স্বাধীনতা রক্ষার জন্য লড়াই চলছে, এই অবৈধ সরকার আমাদের চোখ রাঙায়, এটি আমরা মানব না, উচিত জবাব দিয়ে জনগণের স্বাধীনতা, গণতন্ত্র, বাক স্বাধীনতা ফিরিয়ে আনবো, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করব, এটাই আমাদের শপথ, আমরা রাজপথেই সরকারকে প্রতিহত করব। রিজভি বলেন, সরাসরি নির্বাচন দিয়ে ক্ষমতা ছাড়ুন, আপনারা দিনে ভোট করতে ভয় পান, 2018 সালের রাতের বেলায় ভোট করেছেন, 2014 সালে ভোট কেন্দ্র কোনো মানুষ চায়নি, তাই জুলুম নির্যাতন হামলা মামলা করে ক্ষমতায় টিকে থাকতে হয়। এই কারণে বলছি, আইন শৃঙ্খলা বাহিনীকে বাদ দিয়ে রাস্তায় আসুন, শুধু বিএনপি আর আওয়ামী লীগ রাজপথে থাকবে, দেখব আপনারা বীর পুরুষ কয়জন রাস্তায় থাকেন। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে রিজভি বলেন, টুস করে নাকি সাবেক প্রধানমন্ত্রীকে ফেলে দেবেন, রাষ্ট্রীয় ক্ষমতা ছেড়ে দেশের সাধারণ মানুষের মতো চলাফেরা করেন, ক্ষমতার জোর দেখিয়ে যে কথাবার্তা বলেন তাতে মানুষ হাসে, আপনি স্বচ্ছ নির্বাচন দেন, আমরা ক্ষমতায় এলে আপনাকে টুস করে ফেলে দেব না। বিভিন্ন জায়গায় জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর কর্মসূচিতে ছাত্রলীগ ও যুবলীগ হামলা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। তিনি অভিযোগ করে বলেছেন, এ হামলার জন্য আওয়ামী লীগের মুরব্বীরা সরাসরি নির্দেশ দিচ্ছেন, চালিয়ে তারা দুস্থদের খাবার খিচুড়ির হাড়ি শুদ্ধ নিয়ে গেছেন। সংবাদ সম্মেলনে বলা হয়, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ ওয়াদুদ ভূঁইয়াকে হত্যার উদ্দেশ্যে আওয়ামী সন্ত্রাসীরা তার বাসভবনে হামলা চালিয়ে আসবাবপত্র, গাড়ি ভাঙচুর করে এবং 4টি মোটরসাইকেল জ্বালিয়ে দেয়। এছাড়াও আশেপাশে বিএনপি সমর্থিত ব্যবসায়ীদের অন্তত 25টি দোকান ভাঙচুর ও লুটপাট করে। হামলায় জেলা যুব দলের সভাপতি মাহবুব আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আহসানউল্লাহ, জেলা ছাত্রদল সাংগঠনিক সম্পাদক একরাম হোসেন, সহ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সোহেল দেওয়ান, জেলা স্বাস্থ্য সেবক দলের সহসভাপতি অঙ্গ মার্মা সহ প্রায় 30 জন নেতাকর্মী আহত হন। একই সময় বাংলা ভিশনের স্থানীয় প্রতিবেদক এইচ এম প্রফুল্লের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। রিজভি বলেন, এখনো যারা রাজপথে নামতে পারেননি তারা কাপুরুষ, আর যারা নামছেন তারা বীর পুরুষ। নির্দলীয় নিরপেক্ষ সরকারের জন্য রাজপথে যাদেরকে দুর্বার আন্দোলন, সংগ্রাম ও অভিযাত্রায় একসঙ্গে পাওয়া যাবে, বিজয়ের পর তাদের নিয়ে সম্মিলিতভাবে সরকার গঠন করা হবে, যা ইতিমধ্যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেছেন। রিজভি বলেন, আওয়ামী লীগ সরকার চিরদিনের জন্য রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে চায়, কিন্তু তারা জানে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে সেটা সম্ভব হবে না, তাই সংবিধান থেকে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার মুছে দিয়েছে। অথচ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে তারা